কুমারনাগ আজি ২৬ নম্বর জাতীয় রাজপথ বলাঙ্গীর টিটলাগড় রোড স্থিত হোটেল ম্যানেজমেন্ট সম্মুখে দুই তিন দিন হব এক অজড়া কোশি এক অজড়া গাড়ি ধক্কারে এক গরু লোহলোহাণ অবস্থায় পড়ি রহ দেখা মিলে মু শ্রীকান্ত বাগ প্রশান্ত সুনা ও সত্যানন্দ ভই ভাই নেতৃত্বরে ও রাস্তায় যাওয়া কিছু ব্যক্তি সাহায্যে আমি এক টাটা পিকপ ভ্যান কু অটকাই সেটি সেই গরু কু উদ্ধার করে পশু চিকিৎসালয় নেকি তাকে তার জীবন রক্ষা কলু ভাবে অগস্ট ১৫ বি এমিতি এক দুঃখদ ঘটনা দেখা মিলে আম বলাঙ্গীর স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কার্যক্রম সেইদিন থাকে মু আমো সাঙ্গে আমার দুইজন ভাই আমি যাওতলু নর্সরি কু বৃক্ষ আনবা হলে আটিও ছক সামনারে থিবা মশাড়ি সম্মুখে গোটিয়ে গাই আউ গোটি বাছুরি এমতি অজনা এক গাড়ি ধক্কারে অজনা এক গাড়ি ধক্কারে লোহলোহাণ অবস্থায় পড়ি রহিলি মু আমো সংগঠন দুইটা ভাই দেখিলু সঙ্গে সঙ্গে মানে এতে দুঃখ লাগিলা যে বহুত মানে রক্ত ব্লিডিং হয়েকি হাত গোড় পুরা তাঙ্ক কটি যাইতলা মু সঙ্গে সঙ্গে আমার যে বলাঙ্গীর বজরঙ্গ দলর জেলা সংযোজক অনেক সৌম্য ভাইকে কল কলি সৌম্য ভাই সঙ্গে সঙ্গে আসলে তাঁর কার্যক্রম সেদিন থাকে হলে সেই সময় সৌম্য ভাই সঙ্গে সঙ্গে আসলে সঙ্গে সঙ্গে আমি এক টাটা পিকপ ভ্যানরে সেইকি আমি তাকে পশু ডাক্তারখানা করি চিকিৎসা করাইলু তাপরে যে তা মাটা রয়ে যাই যে গাইটা রয়ে যাই তাকে আমার কানাদারা মানে আসিকি উদ্ধার করলে উদ্ধার করি আনিলে সেই গাই গর্ভবতী লা তার ছুয়া বি জন্ম হল ছুয়া জন্ম হল মর কহবার মানে এতিকি জেলা প্রশাসন এটি টিকি ধ্যান দিন্তু দৈনন্দিন কৌশি না কৌশি মানে অজড়া গাড়ি কৌশি না কৌশি নিরীহ পশু সদাবেলে দুর্ঘটনার শিকার হয়েছেন আও মু লোক মানুষ নিবেদন করবি কি আপন মানে পশু রখুন গাইগরু পশু রখুন লুণ নিয়ে লুণ নিয়ে লুণ নেলা পরে আপনার তার রক্ষণাবেক্ষণ করু না আপনার অনুরোধ আপনার মানে তাঁর রক্ষণাবেক্ষণ করতু বলাঙ্গীর মুনিসিপালিটি জেলা প্রশাসন কু অনুরোধ করবি সেমানে সে রাস্তায় যাওয়া গাইগরু কু উদ্ধার করি গাই মালিককে হস্তান্তর করতু খালি নেতা মন্ত্রী মানে বড় বড় নেতা মন্ত্রী মানে আসলে সে গাইকে উদ্ধার করা যাচ্ছি বলাঙ্গীর মুনিসিপালিটি থাকে সেমতি করে তো মু বলাঙ্গীর মুনিসিপালিটি কু নিবেদন করুছি সে মানে সে গাইগরু কু উদ্ধার করি মালিককে হস্তান্তর করতু ধন্যবাদ যা।